পয়সা, কন্ট্যাক্ট নাম্বার নাই, কি বিক্রি করছেন কিছু তথ্য নাই তো, পেঁয়াজ বিক্রি করছেন এই এলসি না দেশি সেটাও লেখেননি। আবার দেখা যাচ্ছে যে কার কাছে বিক্রি করছেন, আলেম আলেমের কাছে বিক্রি করছেন, আলেমের কন্ট্যাক্ট নাম্বার নাই, তার দোকান কোথায় কোন তথ্য না নাই, এটা বলে স্যার শুনেন এইগুলো লেখা সম্ভব না তো। একজন মনে করেন আপনি বিক্রি করেন বেশি দামে, আমি বলি একজনে পেঁয়াজ আছে স্যার, একটা মার্কেটে বা দোকান আছে যে পাশে বসে ও পেঁয়াজ বিক্রি করে, ওর তো কিছু নাই, খাই ঠিকা নাই নাই কথা শুনে। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম প্রদেশ কর্তা। প্রদেশ বাবু শুনে সেটা হয়েছে যে এখন একটা জিনিস করতে কন্ট্যাক্ট নাম্বার রাখা, আপনি কন্ট্যাক্ট নাম্বারও তো দেন না, কন্ট্যাক্ট নাম্বারটা রাখা থাক সেটা বলছি। এখন মনে করেন আমার মোবাইল সবার আছে, মনে করেন আপনি বিক্রি করলেন 60 টাকা, লিখেছেন 57 টাকা, 3 টাকা কম লিখে দিলেন ক্যাশ মেমোতে, কারণ এখানে কোনো অর্গানাইজেশন নাই যে এই আলেমকে খুঁজে বের করা, আপনি একটা ভুয়া নাম দিলেন আলেম, আপনি 76 দেখালেন, 76 টাকা পরে তো আপনার লস হচ্ছে, আমার তো লস নাই, আমি তো কমিশন পাই, আমি তো পেজ কিনে আনি না, আমি দেশি পেজটা পাঠাই, এটা বিক্রি করে কমিশন পাই, তার লাভ না হলে সে আনবে কেন? আমরা আর কথা বলবো না আপনার। আচ্ছা প্রত্যেকবার শুনেন, আপনারা বলতেন যে লস হয় লস হয়, আপনি সমানে ব্যবসা করছেন, আপনি একটা প্রতিষ্ঠান থেকে দূরে প্রতিষ্ঠান হচ্ছে, তিনটা হয়ে যাচ্ছে, প্রতি বছর লসই হচ্ছে, 50 টাকা ছিল তাহলে এখন 60 টাকা করে বেড়েছে, আপনার কয় মূল্য? 60 টাকা কয় মূল্য বেড়েছে, কিন্তু বিক্রি করতে 14 টাকা 15 টাকা বাড়িয়ে দিয়েছে, 20 টাকা বাড়াই বিক্রি করতে এক সপ্তাহ আগে, আমরা তো এক সপ্তাহ আগে মনে করেন এটা যখন এখন আগে যেটা বুঝি করতো এখন 60 টাকাই বাড়ছে, 60 টাকা যখন ক্রয় মূল্য বাড়ছে এখানে বাজারে 60 টাকা এক সপ্তাহ আগে কত করে বিক্রি করতে দেশি মালের দাম আর কমবেও না, দেশি মালের দাম আর কমবেও না, কারণ কি দেশি মাল এখন আমাদের দেশে 100% যেটা প্রোডাকশন হয়েছে এটা 30% এখন আছে, আর 70% হলো বিদেশি মাল আছে সেল হয়ে গেছে, এখন যার যখন ঠেকা পড়ে তখন সে হয়তো 2 মণ 5 মণ আটে আনে দেশে, এটার দাম আর কমবেও না, আর এলসির দাম এখন যা আছে এর থেকে আর কমারও কোনো পয়সা নেই। কন্ট্যাক্ট নাম্বার নাই, কি বিক্রি করছেন কিছু তথ্য নাই তো, পেঁয়াজ বিক্রি করছেন এই এলসি না দেশি সেটাও লেখেননি, আবার দেখা যাচ্ছে যে কার কাছে বিক্রি করছেন, আলেম আলেমের কাছে বিক্রি করছেন, আলেমের কন্ট্যাক্ট নাম্বার নাই, তার দোকান কোথায় কোন তথ্য না না এটা বলে স্যার শুনেন এইগুলো লেখা সম্ভব না তো। একজন মনে করেন আপনি বিক্রি করেন বেশি দামে, বলি একজনে পেঁয়াজ আছে স্যার, একটা মার্কেটে বা দোকান আছে যে পাশে বসে ও পেঁয়াজ বিক্রি করে, ওর তো কিছু নাই, খাই ঠিকা নাই নাই কথা শুনে। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম প্রদেশ কর্তা। প্রদেশ বাবু শুনে সেটা হয়েছে যে একটা জিনিস করতে কন্ট্যাক্ট নাম্বার রাখা, তো আপনি কন্ট্যাক্ট নাম্বারও তো দেন না, কন্ট্যাক্ট নাম্বারটা রাখা থাক সেটা বলছি। এখন মনে করেন আমার মোবাইল সবার আছে, মনে করেন আপনি বিক্রি করলেন 60 টাকা, লিখেছেন 57 টাকা, 3 টাকা কম লিখে দিলেন ক্যাশ মেমোতে, কারণ এখানে কোনো অর্গানাইজেশন নাই যে এই আলেমকে খুঁজে বের করা, আপনি একটা ভুয়া নাম দিলেন আলেম, জানেন কোথাও খুঁজে পাবেন না, কারণ তার কোনো ঠিকানা নেই, কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, কিচ্ছু নেই, এনআইডি নাম্বার নেই, কিচ্ছু নেই, করার সময় আপনি তার মোবাইল নাম্বারটা দিয়ে দিল, এ তো পাকে ক্যাশ মোমো হয়নি যথাযথ, আপনি বুঝতে পেরেছেন একে তো টেস্ট করা যাবে না, আমি এখন ফোন করে একটু জানতাম যে উনি কত করে কিনেছেন, এটা ঠিক আছে 57 হয়তো বলবেন, তাহলে উনি বিক্রি করবেন কোথায়, কত রেটে বিক্রি করবেন, তার কস্টিং কেমন পড়বে এখান থেকে, তার পরিবহন কস্টিং ঠিক আছে, উনি কত লাভ করতে চান স্যার, এই যে বেশিরভাগ ভ্যানালা নাই হচ্ছেন আপনার খুব কষ্ট হবে, না 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 বেশি সময় লাগে না, এগুলো লিখতে হবে, এখন থেকে লিখবে, কারো লেখেননি, পাতেন
বাতেনের কোথায় ব্যবসা প্রতিষ্ঠান? মোবাইল নাম্বার লেখা কোনো তথ্য লেখা যদি পারেন আপনি ঠিকানা থাকলে ঠিকানা লিখে দেন। আর পেঁয়াজের ক্ষেত্রে যদি লিখেছেন দয়া করে লিখবেন এলসি পেঁয়াজ না দেশি পেঁয়াজ, এটা একটু লিখবেন, বোঝা যাচ্ছে না তো? আপনি সর্বোচ্চ তাহলে বিক্রি করছেন 30 টাকা 70 টাকা করে? না 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 আমরা 60 টাকা আপনারও লস হচ্ছে? আমার তো লস থাকবে না, আমি তো কমিশন পাই, আমি তো পেঁয়াজ কিনে আনি না, আমি দেশি পেঁয়াজটা পাঠাই এটা বিক্রি করে কমিশন পাই, তার লাভ না হলে সে আনবে কেন? আমরা আর কথা বলবো না আপনার। আচ্ছা প্রত্যেকবার শুনেন, আপনারা বলতেন যে লস হয় লস হয়, আপনি সমানে ব্যবসা করছেন, আপনি একটা প্রতিষ্ঠান থেকে দূরে প্রতিষ্ঠান হচ্ছে, তিনটা হয়ে যাচ্ছে, প্রতি বছর লসই হচ্ছে? লাভ লস দুটোই আছে, লাভ না হলে আমরা খাই। আমরা যতবার আসছি কোনোবার আপনারা বলেন যে লাভ হচ্ছে, প্রত্যেকবার বলেন যে লস হচ্ছে, প্রতি বছরে লস দেয় বিক্রি করছেন কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বেড়ে যাচ্ছে আপনাদের। এখন তো বেড়েছে, এটা স্বাভাবিক, এখন বেড়েছে, এখন তো আমার কাছে বলবে না, আমরা তো আর কিনি আপনি তো কোমরে কথা বলবেন না, আপনি তো কোমরে কথা বলবেন না, আপনি তো বেশি দামটাই বলবেন। যাই হোক পাকে ক্যাশ মোমো দয়া করে সুন্দর করে লিখবেন, ঠিক আছে? চলেন।